আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওটি মূলত যারা দাঁতের ব্রেসেস ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন বা যাদের ব্রেসেস ট্রিটমেন্ট রানিং রয়েছে এমন অবস্থার বাস্তবতা নিয়ে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে দাঁতে ব্রেসেস ট্রিটমেন্ট চলছে তো এই ব্রেসেস ট্রিটমেন্ট রানিং অবস্থায় একটা সমস্যা ঘটেছে তা হল মাড়ি থেকে একটি দাঁত বেরিয়ে আসছে তো ভিউয়ার্স হয়তো অনেকেই ভাবছেন যে এটি কেন হলো কার ভুলের জন্য হলো এটি কি ডক্টরের ভুল নাকি এটি পেশেন্টের কোনো গোড়ামি ভিউয়ার্স মূলত ডাক্তারদের ক্ষেত্রে যে ভুল হয় না তা কিন্তু নয় অবশ্যই মানুষের ভুল হতে পারে তবে যদি ডাক্তারের ক্ষেত্রে এ ধরনের ভুল হতে থাকে সেটি অনেক আগে থেকেই ডাক্তাররা বুঝতে পারে এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হঠাৎ করে এক দুই মিনিটে বা একদিনে এমনভাবে বেরিয়ে আসে না এটি দীর্ঘদিন যদি আপনি ব্রেসেস ট্রিটমেন্ট দাঁতে চলাকালীন ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ বন্ধ রাখেন সেই ক্ষেত্রে দাঁতের ব্রেসেস ট্রিটমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন মূলত ডাক্তারের কাছে যদি যোগাযোগ করা হতো তাহলে কিন্তু এই পজিশনটি হতো না এভাবে দাঁত বেরিয়ে আসতো না যদিও দাঁত বেরিয়ে আসার আগেও কিন্তু ডাক্তারকে যদি দেখানো হতো সাক্ষাৎ হতো তাহলে কিন্তু ডাক্তার নিজে দেখ দেখলে বুঝতে পারতো যে দাঁতটিতে সমস্যা হতে চলেছে তো ভিওয়ার্স এটি মূলত পেশেন্টের গোড়ামি বা অলসতার জন্যে বা কোনো না কোনো কাজের জন্যে আটকে যাওয়ার কারণেই এ ধরনের সমস্যা হতে দেখা যায় যেমন অনেকদিন ধরে একটা যখন একটা ব্রেসেস ট্রিটমেন্ট রানিং হয় তখন ডাক্তার অবশ্যই তাদেরকে বলে দেয় তাকে যে কতদিন পরে তার আসতে হবে সে যদি সেই ডেটের অনেক দিন পরে এসে থাকে তাহলে দেখা যায় যে তার দাঁতের বেশ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এমনটি যে হবে তা কিন্তু নয় এমন অবস্থা হয়তো এক হাজার পেশেন্টের মধ্যে বা এক হাজার মানুষের মধ্যে যদি ব্রেসেস করানো হয় সেক্ষেত্রে দুই থেকে একজনের অলসতার জন্যে এমনটি হতে পারে এটি সকলের ক্ষেত্রে হয় না তো ভিওর্স মূলত আপনাকে যদি আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করাতে চান বা যাদের ব্রেসেস ট্রিটমেন্ট রানিং রয়েছে তারা ডেট বাই ডেট ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ নেবেন ডাক্তারের কাছে যে যে কাজগুলো থাকবে যে সার্ভিসিংগুলো বাকি থাকবে সেগুলো আপনারা করিয়ে নেবেন ব্রেস ট্রিটমেন্টে কখনো অবহেলা করা যাবে না বা গোড়ামি বা অলসতা করবেন না এতে দাঁতের সমস্যা হতে পারে সবসময় চেষ্টা করবেন ডাক্তারের দেওয়া ডেট অনুযায়ী তার সঙ্গে দেখা করার জন্য তো ভিওর্স এ ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম